হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ভোটার আছেন অথবা পুরাতন ভোটার, এখনও পর্যন্ত যারা লেমিনেটিং এনআইডি কার্ড ব্যবহার করছেন, আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে কিনা, তাছাড়া বর্তমান কি অবস্থান আছে, আপনারা চাইলে কিন্তু খুব সহজে দুইটি মাধ্যমে আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আমাদের আজকের ভিডিও, ঠিক কিভাবে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি চেক করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আমাদের আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, ভিডিও শুরুতে যেহেতু আমি আপনাদেরকে জানিয়েছিলাম দুইটি মাধ্যমে কিন্তু স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি চেক করা যায়, আমি সর্বপ্রথম যে মাধ্যমটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের ফোনের থেকে একটা জাস্ট এসএমএস করতে হবে। ওকে, তো আপনাদেরকে ফরম্যাটটা আমি দেখিয়ে দিই। এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের এসএমএসের যে অ্যাপসটি আছে সেটা ওপেন করে নেবেন, তারপরে নিউ মেসেজ এখানে একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট। এখানে কিন্তু আপনি যে নাম্বারটিতে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি জানার জন্য এসএমএসটি করবেন সেই নাম্বারটি কিন্তু এখান থেকে আপনাদেরকে এন্টার করে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই 105 দেখতে পাচ্ছেন, 105 নাম্বারে কিন্তু একটা এসএমএস পাঠাতে হবে। এর জন্য এখানে 105 আমি এন্টার করে নিলাম। ওকে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে একটা এসএমএস টাইপ করতে হবে। অবশ্যই মেসেজটি টাইপ করতে হবে আপনাদেরকে ক্যাপিটাল লেটারে। ওকে ভিউয়ার্স, তো আমি টাইপ করে নিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে টাইপ করতে হবে এসসি, তারপরে কিন্তু এখানে একটা স্পেস ব্যবহার করবেন, তারপরে এখানে আপনাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এনআইডি। এনআইডি লেখার পরে অবশ্যই একটা স্পেস ব্যবহার করবেন। স্পেস ব্যবহার করার পরে আপনার যে এনআইডি কার্ড নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে অবশ্যই সঠিকভাবে এন্টার করবেন। সঠিকভাবে আপনার ফরম্যাটটি অবশ্যই বারবার মিলিয়ে নেবেন, এসসি স্পেস এনআইডি স্পেস আপনার এনআইডি কার্ড নাম্বার। একটা বিষয় কিন্তু এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যদি আপনাদের ফোন থেকে এসএমএস করার সময় কোনো প্রকারের এসএমএস প্যাকেজ কেনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকারের মেসেজ এখান থেকে পাঠাতে পারবেন না। অবশ্যই আপনার মেন ব্যালেন্সে কিন্তু টাকা থাকা লাগবে, তাছাড়া কিন্তু এখান থেকে আপনি আপনার এসএমএসটি প্রেরণ করতে পারবেন না। ওকে ভিউয়ার্স, তো আমি এখন কী করবো, এখান থেকে মেসেজটি পাঠিয়ে দিচ্ছি। এর জন্য জাস্ট এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই এখান থেকে কিন্তু আপনার মেসেজটি ডেলিভারি হয়ে যাবে। তবে একটা বিষয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তার কিছুক্ষণের পরে হয়তোবা একটু সময় লাগতে পারে, এখানে কিন্তু আপনি ফিরতে একটা এসএমএস পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনাকে জানানো হবে আপনার স্মার্ট কার্ডের বর্তমান ঠিক কী অবস্থায় আছে, সর্বশেষ অবস্থানটা কিন্তু ঠিক এসএমএসের মাধ্যমে এভাবেই কিন্তু আপনারা জানতে পারেন। তারপরে দ্বিতীয় যে মাধ্যমটি আছে এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সিম্পল। আমরা কিন্তু বর্তমান সময় আমাদের হাতে হাতে স্মার্টফোন এবং আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করি না এমন লোক খুবই কমই পাওয়া যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে প্রবেশ করার পরে আপনাদেরকে সার্চ করতে হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক। সার্চ করার পরে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এখান থেকে সর্বপ্রথম যে ওয়েব লিঙ্কটি দেখতে পাচ্ছেন ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক। এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার আছে সেটা এখানে প্রোভাইড করতে পারেন। ওকে, তো আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এন্টার করছি। জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এন্টার করার পরে দেখতে পাচ্ছেন ঠিক এখানে জন্ম তারিখ, দিন, মাস এবং বছর, আপনারা কিন্তু সঠিকভাবে এটা টাইপ করবেন। অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী করতে পারেন অথবা আপনাদের যাদের এনআইডি কার্ড আছে ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের দিন, মাস এবং বছর এটি টাইপ করবেন। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপসা কোড আছে, এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে এখানে প্রোভাইড করতে হবে। ক্যাপচার কোডটি সঠিকভাবে প্রোভাইড করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট, ঠিক এইখানে একটা ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আমার সামনে শো করছে, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট, অর্থাৎ এই যে স্মার্ট কার্ডটি এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো যেহেতু তৈরি করা হয়ে গেছে এখন আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, আপনারা যদি একটু স্ক্রল করেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন সারসা ইসি অফিস, অর্থাৎ এই যে স্মার্ট কার্ডটি আছে যে নির্বাচন কমিশনের যে অফিসের আন্ডারে আছে এটা কিন্তু সারসা ইসি অফিস, এখান থেকেই কিন্তু এই স্মার্ট কার্ডটি কালেক্ট করতে হবে যেহেতু কমপ্লিট আছে। তো ভিউয়ার্স, আরেকটা আপনাদেরকে স্ট্যাটাস দেখাই, এখানে একটি স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে যদি দেখেন এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস, স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। এই ধরনের ইন্টারফেস যদি আপনাদের সামনে শো করে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ধরে নিতে হবে আপনাদের যে স্মার্ট কার্ডটি আছে সেটা এখনও তৈরি করা হয়নি।
ওকে ভিয়াস, তো আপনারা দেখলেন আপনাদের স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থান, ঠিক কিভাবে আপনারা চেক করবেন।